वेलकम বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে দিওয়ালি স্পেশাল ওটস লাড্ডু। আমি কথা দিয়েছিলাম আপনাদের যে খুব তাড়াতাড়ি আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে আসব। তাহলে এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ओट्स लड्डू बनाबार जोन्नो ओट्स आमी 6 कप नियेछी, चिन्नीर भूड़ा 5 कप, घी 1 कपेर थेके एकटू बेशी, मगज 25 ग्राम, 1 टीस्पूनेर थेके कम येलो फूड कलर, केसर 1/4 टीस्पून, 1 टीस्पून गोलमरीच और दूध 1 कप। एबार आमी एटाके बानानो शेखाच्छी। মাগাসটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব 2 মিনিট। যখন চিকচিক করবে তখন এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই ফ্যানে আমি ওটসটাকে একটু শেকে নেব। এটা করা খুব দরকারি, কারণ স্টোর করে যদি আপনি রাখেন তো এটাতে খারাপ হয়ে যাবে। এটা একটুখানি শেকে নেওয়া খুব দরকারি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। देखो सेम पैने ओट्स दिलाम, ओट्स रोस्ट करब। तीन चार मिनट रोस्ट करब मीडियम फ्लेम, एकदम कम आछे करबेन, एकदम कम आछे। बार बार बोलछी एकदम लो फ्लेमे करबेन। टाइम लागबे ठीक, किन्तु पुड़े गेले एटा टेस्ट ही नष्ट हो जाबे। আমরা সুজির লাড্ডু করি, বেসনের লাড্ডু করি, এবার দিওয়ালিতে এই ওটস লাড্ডু বানিয়ে দেখুন কত প্রশংসা পাবেন, তারপর আমাকে জানাবেন। এবার আস্তে আস্তে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। আমি 5 মিনিট ভেজেছি একদম লো ফ্লেমে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এটা সম্পূর্ণ আমি ঠান্ডা করব। আমাদের বাড়িতে সবারই ওটস থাকে, সেটা নিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার ওটসটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এটাকে পিষে নেব, শুকনো পিষে নেব। আমি আবার বলছি, ঠান্ডা হলে পিষবেন, ঠান্ডা না হলে না, ঠান্ডা হলে তারপর মিক্সিতে পিষে নেবেন। দেখুন বন্ধুরা, আমি পিষে নিয়েছি। এবার আমি সব একের পর এক মেলাবো এর সঙ্গে, আর তারপর আমি লাড্ডু বানাবো। লাড্ডু অনেক রকমের হয়, দিওয়ালি মানেই লাড্ডু। লাড্ডু মতিচুর কা লাড্ডু, মুং কা লাড্ডু, সুজি কা লাড্ডু। তো এবার আপনি একটা ফিউশন লাড্ডু বানিয়ে নিন, ওটস লাড্ডু। ওটস আমাদের বাড়িতে সকলেরই থাকে, এটা নিয়ে একটা নতুন রকম বানিয়ে সবাইকে খাওয়ান, সকলেই প্রশংসা করবে আপনার। তাহলে আমি আবার ওটা বানানো দেখাচ্ছি। এবার আমি সব একের পর এক দেব। চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, মগজটা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, কেশরটা সব থেকে পরে দেব আর রংটা পরে দেব। এবার আমি ঘি দেব। দুধটা আমি গরম করে নিয়েছি, এখন আমি 2 চামচ মতন দিয়েছি। অল্প অল্প ঘি দুধ দেব, 4 চামচের মতন দুধ দেব, 4-5-6 চামচ দিয়েছি। এবার আমি এটা মাখবো। আবার আমি একটু দুধ দিচ্ছি, মনে হলো আরেকটু দুধ লাগবে। আবার ঘিটা দেব, একবারে দেবেন না, আস্তে আস্তে দেবে। এবার আমি ফুড কালারটা দিয়ে দেবো।
আপনারা যদি ফুড কালার না দিতে চান তো ন্যাচারাল কালারে যেরকম ওটসের কালার হচ্ছে সেইটুকু করা যায়, সেইভাবেও করা যায়। এবার আমি কেশরটাও দিয়ে দিলাম। আবার আমার মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে। একবারে দেবেন না, আস্তে আস্তে করে অল্প অল্প করে দেবেন। একবারে দিলে আপনি বুঝতে পারবেন না কতখানি লাগবে। এখন আমি হাফ কাপের মতন দিয়ে দিয়েছি। এবার আমি মাখছি। এবার আমার মাখা হয়ে গেছে পুরো। এবার আমি লাড্ডু গড়ব। আপনারা নিজের মনের মতন আকারে গড়বেন। আমি নিলাম কিছুই না, এমনি নিলাম, হাতের মধ্যে মুঠিতে নেবেন। এটা তো আপনারা সবাই জানেন, নারকোল নাড়ু বানাই আমরা, খুব সুন্দর হচ্ছে। এটা কিন্তু ওই চিনির গুঁড়ো দিয়েই বানাবেন, ওই চিনির গুঁড়ো ছাড়া এটা হবে না, ওরকম ভালো রেজাল্ট পাবেন না। এবার আপনি নিজের ইচ্ছে মতো নিজের কিশমিশ, কাজু, বাদাম, যেটা ইচ্ছে আপনার দিতে পারেন। এইভাবে আমি সব লাড্ডু গুনো। এইভাবে সব লাড্ডুগুলো আমরা বানিয়ে নেব। এইভাবে আমি সব লাড্ডুগুলো গড়ে নিয়েছি। 21টা মতন আমার লাড্ডু হয়েছে। 6 কাপ ওটস আর 5 কাপ সুগার পাউডার দিয়ে। এবার আপনারা শিখে নিলেন আমি কেমনিভাবে বানালাম। এবার এই দেওয়ালিতে আপনারা ওটসের লাড্ডু বানিয়ে সব গেস্টদেরকে বানিয়ে খাওয়ান। আর আমাকে কমেন্ট করতে জানাবেন, ভুলবেন না, যে কেমন বললো সবাই, কি কমপ্লিমেন্ট দিল। তাহলে হ্যাপি দিওয়ালি টু মাই অল ফ্রেন্ডস। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করবো।